আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব আয়াতে শেফা সম্পর্কে, যে আয়াত পাঠ করলে আপনার জীবনের ছোট বড় সব ধরনের রোগ বালাই অসুস্থতা দুর্বলতা দূর হবে, সে সম্পর্কে কোরআন শরীফ থেকে কিছু দোয়া উল্লেখ করব। দর্শক, পবিত্র কোরআন আল্লাহ তাআলা শুধু নামাজ রোজা হজ জাকাত করার জন্যই নাজিল করেন নাই, এটা হচ্ছে একজন ডাক্তারও বটে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের মাঝে সে কথাই বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন তো একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য ডাক্তার। এই কোরআন থেকে একজন মুসলমান চিকিৎসা নিতে পারবে, এটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মাঝে বলেছেন। তাই অবশ্যই আপনার যদি কোনো রোগ বালাই থাকে, তবে অবশ্যই আপনি কোরআন থেকে চিকিৎসা নিবেন। কোরআনের কিছু আয়াত পরে পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন। যত বড় মারাত্মক ভয়ানক ভয়াবহ রোগ হোক না কেন, আপনার সেই রোগ দূর হয়ে যাবে, চাই সেই রোগ বছর বছর ধরে হোক না কেন। তো দর্শক, আয়াতে শেফা সম্পর্কে হয়তো আপনি আগেও শুনেছেন, আমি এই ভিডিওটিতে আয়াতে শেফা নিয়েই আলোচনা করব। আয়াতে শেফার অর্থ হচ্ছে এমন কিছু আয়াত যা পাঠ করলে রোগ ভালো হয়ে যায়। তো তার মাঝে ছয়টি আয়াত বিশেষ গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে 114খানা সূরা রয়েছে, 114খানা সূরার মাঝে রয়েছে 6666খানা আয়াত। এই 6666খানা আয়াতের মাঝে বিশেষ ছয়টি আয়াত এমন আছে যা পাঠ করলে সমস্ত প্রকার রোগ ভালো হয়ে যায়। আর তা হচ্ছে এরকম, আমি আপনাদেরকে সুরার আয়াত এবং তার আরবি উচ্চারণ সহ এবং তার অর্থ সহকারে এই ভিডিওটিতে আপনাদের সুবিধার্থে এখানে উল্লেখ করেছি। দর্শক, আয়াতে শেফার মাঝে প্রথম আয়াতটি হচ্ছে সুরা তাওবার 14নং আয়াত, আর তা হচ্ছে ওয়াশফি সুদুরা কওমিম মুমিনিন। এর অর্থ হচ্ছে মুসলমানদের অন্তরসমূহ শান্ত করবেন। দুই নম্বর আয়াত শেফা হচ্ছে বা দুই নম্বর দোয়া হচ্ছে সুরা ইউনুসের 57নং আয়াত, আর তা হচ্ছে ওয়াশিফা উল্লিমা ফিস সুদুর ওয়াহুদা ওয়া রাহমাতুল্লিল মুমিনিন। অন্তরের রোগের নিরাময়, হেদায়াত ও রহমত মুসলমানদের জন্য। দর্শক, এই আয়াতগুলো যদি আপনি পাঠ করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনার রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, তিন নম্বর যে আয়াতটি আপনাকে আমি শোনাবো তা হচ্ছে এরকম, সুরা নাহলের 69নং আয়াত, ফিহি শিফা উল্লিন্নাস, তাতে মানুষের জন্য রোগ মুক্তি রয়েছে। অর্থাৎ কোরআন শরীফের মাঝে আল্লাহ তাআলা চিকিৎসা রেখেছেন, এটাই আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে বলেছেন। কোরআন যে একজন ডাক্তার, একজন চিকিৎসক, সেটাই এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। দর্শক, চতুর্থ নাম্বার যে আয়াতটি আপনি পাঠ করবেন সুস্থতার জন্য, তা আমি একবার প্রথমেই শুনিয়ে দিয়েছি, সূরা বনী ইসরাঈলের 82নং আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া ফি মা হুয়া শিফা ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। অর্থাৎ কোরআন শরীফে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস রেখেছেন, ঢেলে দিয়েছেন, যা আপনি লালন পালন এবং আমল করলে আপনি সুস্থ হতে পারবেন। দর্শক, পঞ্চম নাম্বার যে আয়াতটি আপনি পাঠ করবেন তা হচ্ছে সূরা আশওয়ার 80নং আয়াত, আর তা এরকম, ময়দা মারিত্তু ফাহু আয়াসফিন। এর অর্থ হচ্ছে যখন আমি রোগাক্রান্ত হই, তখন আল্লাহই আমাকে সুস্থতা দান করেন। দর্শক, সর্বশেষ আয়াতে শেফার সর্বশেষ আয়াতটি হচ্ছে এরকম, উল হু আলিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা, বলুন এটা বিশ্বাসীদের জন্য হেদায়াত ও রোগের চিকিৎসক, রোগের প্রতিকারক। দর্শক, কোরআন শরীফ যে একজন ডাক্তার, তা আপনি এই ছয়টি আয়াত দ্বারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।
তাই আপনার যে রোগ থাকুক, চাই সেটা মাথা ব্যথা, পেট ব্যথা বা ক্যান্সারের মতো যদি ভয়াবহ ভয়ঙ্কর মারাত্মক ব্যাধিও যদি আপনার শারীরিক মধ্যে শরীরের মধ্যে থেকে থাকে, তবে আপনি এই 6টি আয়াত পাঠ করবেন এবং আপনার 1 গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি বিসমিল্লাহ বলে 3 নিঃশ্বাসে পান করবেন। সেই রোগ ভালো হয়ে যাবে, চাই সেটা যত পুরনো রোগ হোক যত মারাত্মক রোগ হোক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আয়াতে শেফা অর্থাৎ এই 6টি আয়াত পাঠ করে সব সময় সুস্থতার সহিত জীবন নিয়ে চলাফেরা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।